আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচজন মহিলা অ্যাথলেটিক্স, যাদের দেখলে যে কোনো মানুষের মন নিশ্চয়ই গলে যাবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 5, পেইজ স্পেরেন্স। এই অ্যাথলেটিকের বয়স মাত্র 21 বছর, আর এর মধ্যেই তিনি সবার কাছে প্রসিদ্ধ হয়ে উঠেছে। তিনি মূলত একজন গলফ প্লেয়ার, কিন্তু তার সৌন্দর্য তাকে বাধ্য করেছে একজন মডেল হতে। এই কয়েক বছরের মধ্যেই তার ইনস্টাগ্রামে ফলোয়ার 100 গুণ বেড়েছে। তার বয়স মাত্র 21 বছর হলেও তিনি খেলাধুলার অনেক কভার পেজে হট নিউজ হিসেবে এসেছেন। পেজ শুধুমাত্র একজন ভালো গলফ প্লেয়ারই নয়, এর পাশাপাশি তিনি একজন ভালো নেত্রীও বটে। 2016 সালে গলফ অ্যাসোসিয়েশন ঘোষণা করে যে মেয়েদের স্কাইপ পরে গলফ খেলা নিষিদ্ধ, কিন্তু পেজের তীব্র বিরোধিতা করে এবং তার পাশাপাশি নারী গলফারদের মন জয় করে নেয়, তাদের নেত্রী হয়ে ওঠে। এই জন্যই পরবর্তীকালে গলফ অ্যাসোসিয়েশন তাদের ড্রেস কোড পুনরায় পরিবর্তন করতে বাধ্য হয়। বর্তমানের এই গলফ প্লেয়ার ভবিষ্যতে যে নিজেকে মডেল রূপে প্রকাশ করবে, এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই। নাম্বার 4, অ্যালানা ব্ল্যানচার্ড। অ্যালানা শুধুমাত্র একজন সার্ফারই নয়, এর পাশাপাশি তিনি একজন দারুণ মডেলও বটে। সার্ফ একটি দারুণ খেলা। এই খেলাতে জলের উপর শুধুমাত্র সার্ভিং চালানো শিখলেই হয় না, বরং তার পাশাপাশি নিজেকেও অনেক ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই সমস্ত কিছু সামলে নিয়ে দারুণ একজন সার্ভার এবং একজন মডেল হয়ে উঠেছেন অ্যালানা। অ্যালানা শৈশব কেটেছে হাওয়াইয়ে, যেখানে তিনি 4 বছর বয়সে সার্ফিং বোর্ড চালানো শিখে যায় এবং তারপর থেকেই তিনি তার বান্ধবীদের সাথে প্রায় সবসময় সার্ফিংয়ে বের হতেন, এবং এইভাবেই তিনি ধীরে ধীরে একজন ভালো সার্ফার হয়ে ওঠেন। মাত্র 14 বছর বয়সেই তিনি সার্ফিংয়ে সমস্ত খেতাব জিতে ফেলেছেন। এর পাশাপাশি তিনি অনেক মুভিতেও অ্যাথলেটিক হিসেবে কাজ করেছেন। শুধুমাত্র একজন মডেল হিসেবেই নয়, বরং তিনি অনেকগুলো মুভিতে অ্যাথলেটিক হিসেবে কাজ করেছেন এবং এই মুভির অ্যাক্টিংগুলো মূলত ছিল দেখার মতো। তিনি ইতিমধ্যে রিপ কার্ল নামক এক বিকিনি প্রতিষ্ঠানের টপ মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। নাম্বার 3, মারিয়া সারাপোভা। রাশিয়ার এই বিশ্ব সুন্দরীকে টেনিস খেলতে দেখেননি এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর। মারিয়া সারাপোভাকে শুধুমাত্র একজন টেনিস খেলোয়াড় বললে হয়তো তাকে অপমান করা হবে, কারণ তিনি তার রূপ এবং গুণের জন্য সারা বিশ্বে এতটাই পরিচিত অর্জন করেছে যে যেটা অন্য মানুষের পক্ষে সম্ভব নয়। মাত্র 14 বছর বয়সেই তিনি অলিম্পিক জেতেন এবং 18 বছর বয়সেই জিতে নেন তার জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। মাঝে কিছুদিন তার ইঞ্জুরির কারণে তাকে টেনিস থেকে দূরে থাকতে হয়। এই সময় তিনি তার রূপের জন্য মডেলিংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছিলেন, এমনকি সারা বিশ্বকে এটাও দেখিয়েছিলেন যে তিনি একজন ভালো টেনিস প্লেয়ার এবং তার পাশাপাশি একজন দক্ষ মডেলও বটে। তিনি অনেকগুলো স্পোর্টস ম্যাগাজিন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এবং তার এই রূপের জন্যই নাইকি এবং ক্যানন প্রভৃতির মতো বড় বড় কোম্পানি প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করার সুযোগ পান। নাম্বার 2, অ্যালিসন স্টোক। এই মানুষটিকে দেখলেই আপনি বুঝতে পারবেন এটি শুধুমাত্র একজন অ্যাথলেটই নয়, তার পাশাপাশি একজন বড় মডেলও। অ্যালিসা স্টোক একজন ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেটিক, এর পাশাপাশি তার একটা বড় পরিচয় হচ্ছে তিনি একজন মডেল। অ্যালিসার জন্ম এবং শৈশবকাল কেটেছে নিউপোর্ট বিচ, ক্যালিফোর্নিয়ায়, যেখানে তিনি ছোটবেলা থেকেই অ্যাথলেটিকের প্রশিক্ষণ নিতেন। এর পাশাপাশি স্কুলে পড়াশোনা করাকালীন তিনি তার নিজের দক্ষতা দেখিয়েছিলেন এবং সেই সময় তিনি একজন আমেরিকান গোল্ড ভোল্টার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। তখন তার বয়স ছিল মাত্র 17 থেকে 18 বছর। এই সময় একটি প্রতিযোগিতায় তার ছবি ভাইরাল হয়ে যায়, কারণ সে যতটা সুন্দর ছিল তেমনই ছিল তার অ্যাথলেটিক স্কিল, এবং তারপর থেকে সবাই তার ছবি নেটে সার্চ করতে থাকে। এরপর রাতারাতি তিনি ভাইরাল হয়ে যায়। কিছুদিন পর তিনি একটি স্পোর্টস স্কলারশিপ পায় যাতে তার খেলাধুলার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় এবং তার পাশাপাশি বাড়তে থাকে খেলাধুলার দক্ষতা এবং তার সাথে সাথে বাড়তে থাকে মডেলিং প্রতিষ্ঠানের আগ্রহ। এভাবে তিনি ধীরে ধীরে মডেলিংয়ের কাজে যুক্ত হয়ে। নাম্বার 1, জুও। জুও নামে এই আর্যারের বয়স মাত্র 20 বছর। জুও জন্মগ্রহণ করেন কোরিয়ায়। ছোটবেলা থেকেই আর্চারের প্রতি তার আগ্রহ ছিল খুব বেশি, আর সেই কারণেই তিনি 14 বছর বয়সে তীর ধনু চালানোর সমস্ত কলাকৌশল শিখে নিয়েছিলেন এবং 16 বছর বয়সেই তিনি ছোটোখাটো সমস্ত রকমের অ্যাওয়ার্ড জিতে ফেলেন এবং 2016 সালে তার একটি ভিডিও ভাইরাল হয়।
যেখানে তিনি ভিডিওতে একটি অন্য দেশের প্রতিযোগীর সঙ্গে লড়ছিলেন। এই ভিডিওটিতে তার অসাধারণ দক্ষতা এবং কিউট মুখভঙ্গি দেখে সবাই তার প্রতি মোহনীয় হয়ে ওঠে এবং ভিডিওটি তাকে রীতিমতো ভাইরাল করে দেয়। তারপর থেকে তাকে আর দেখতে হয়নি। কিছুদিনের মধ্যেই বড় বড় মডেলিং কোম্পানিগুলো তাকে মডেল করার জন্য প্রস্তাব দেয়, এমনকি বড় বড় নিউজ চ্যানেলও তার রূপের প্রশংসা করে। মাত্র 21 বছর বয়সেই তিনি একজন টপ মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি। আর এই তরুণীকে দেখলে আপনার মনের মধ্যে হয়তো একটা আলাদা আনন্দ অনুভূত হবে। আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।